আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ান্স মম। আমি সবসময় চেষ্টা করব সব রেসিপিগুলো খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে, তাই চ্যানেলের নাম দিয়েছি ইজি কুকিং। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটা হুইপড ক্রিমের রেসিপি শেয়ার করব। ক্রিমটা কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যায়, জিলাটিন বা আইসিং সুগার কিছুরই প্রয়োজন হয় না। ক্রিমটার নাম হচ্ছে ট্রপিক্যাল হুইপড ক্রিম। আমি অনলাইনে একটি পেজ থেকে কিনেছি। ক্রিমটার দাম 250 থেকে 350 এর মধ্যে হয়ে থাকে। এক প্যাকেটে 1000 গ্রাম ক্রিম থাকে। এই এক প্যাকেট ক্রিম দিয়ে 1 পাউন্ডে 6টা থেকে 7টা কেক ডেকোরেশন করা যায়। ক্রিমটা ফ্রিজের ডিপ থেকে বের করা বরফ অবস্থায় কিনতে হয়। নর্মাল বা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকলে কখনোই কিনবেন না। ক্রিম তৈরি করার 1 ঘন্টা আগে আমি ডিপ থেকে বের করে ক্রিমটাকে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম। এবারে ক্রিমটাকে এভাবে ঝাঁকিয়ে নিয়ে প্যাকেটের একটা সাইড থেকে একটুখানি খুলে নিয়ে ক্রিম ঢেলে নিতে হবে। আমি 2 কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিমটা সম্পূর্ণ লিকুইড না, সেমি বরফ ক্রিমও রয়েছে। যে বাটিতে আমি ক্রিম নিয়ে নিচ্ছি সেই বাটি এবং মিটারের কাটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাটির নিচে অন্য একটি বাটিতে কিছু বরফের টুকরা দিয়ে নিয়েছি। আসলে যে কোনো ক্রিম তৈরির ক্ষেত্রে আগে যদি এই কাজগুলো করে নেন তাহলে ক্রিমটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এবারে বিটারের স্পিড মিডিয়ামে দিয়ে বিট করতে থাকবে। এই ক্রিমটা এমনিতেই মিষ্টি, যারা মিষ্টি কম খান তাদের সুগার দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই 2 কাপ ক্রিমের জন্য মাত্র 1/3 কাপ আইসিং সুগার ব্যবহার করব। আর ঠিক 2 মিনিট বিট করার পর আমি এই আইসিং সুগার অ্যাড করব। এই আইসিং সুগারটা আমি ঘরেই তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আইসিং সুগারটা দিয়ে আবারও 2 মিনিট বিট করে নেব। এবারে একটা চামচের সাহায্যে সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিয়ে হাই স্পিডে বিট করব 3 থেকে 4 মিনিট। মোট 7 থেকে 8 মিনিট বিট করে নিলেই কিন্তু ক্রিম তৈরি হয়ে যাবে। আপনাদের সময় একটু কম বা বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে বিট করতে করতে যখন দেখবেন ক্রিমে ভাজের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে ক্রিম তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা স্টিফ। এভাবে বাটি উল্টে ধরলে যদি ক্রিমটা পড়ে না যায় তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এবারে বাকি বাকি ক্রিমটা আমি স্টোর করে দেখিয়ে দিচ্ছি। যে সাইডটা খুলে নিয়েছিলাম সেখানে স্টেপলারের সাহায্যে পিন দিয়ে আটকে দিয়ে 2 সাইডে টেপ দিয়ে মুড়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। এবার এটাকে আপনারা ফ্রিজের ডিপে রেখে দিতে পারবেন 3 মাসের মতো। এবারে একটা বক্সে, এয়ারটাইট বক্সে কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি। এই ক্রিমটাও আপনারা 3 মাস রেখে ব্যবহার করতে পারবেন ফ্রিজের ডিপে। ব্যবহারের আগে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে একটু বিট করে নিলেই হবে। তবে কোনো জিনিসই 1 মাসের বেশি সংরক্ষণ না করাই ভালো, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্যাকেট খোলার পরে 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে। এবারে আমি কিছুটা ক্রিমে নীল রঙের নর্মাল যে ফুড কালার রয়েছে সেটা মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ক্রিমটা 2 ঘন্টা বাইরে থাকলেও গলে যায় না। অন্যান্য ক্রিমের চেয়ে এই ক্রিমের স্বাদও কিন্তু অনেক ভালো। স্বাদের দিক দিয়ে এই ক্রিমটাকে আমি 10-এ 10 দিব। আমি আসলে এখানে কোনো ক্রিমের প্রচার করছি না, আমার কাছে ক্রিমটা অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিমটা দিয়ে আমি ফুল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্রিমটা দিয়ে আমি একটি চকলেট কেক ডেকোরেশন করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।